রে, নায়িকা নায়িকা ভাব, কিসের অভাব, নায়কের অভাব। তো তুমি আমাকে বলো তো সুন্দরী, তুমি এরকম রোমান্টিক ওয়েদারে একা একা এখানে কেন বসে আছো? ঠিক বলেছিস, অনেক রোমান্টিক ওয়েদার, আমিও রোমান্টিক। দুঃখের কথা হচ্ছে আশেপাশে না কেউ নাই, তাই আমি একা। তাই তুমি একা, আশেপাশে কেউ নাই, তুমি গন্ধ। একবার মুখ তুলে এই তোমার সামনের দিকে তাকিয়ে দেখো, সুপুরুষ, সুটাম দেহ, চোখগুলো টানা টানা, রোমান্টিক চাহনি এবং খুবই সুদর্শন এক বালক যুবক বসে আছে। তুমি তাকে চোখে দেখছো না? হেরে গিয়ে কত হারি কেউ জানে না, হেরে যাই তোকে ভালোবাসি তাই। এই দাঁড়া 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 দাঁড়া, তুই কি এটা কবিতা বললি? কি বললি মাইরি, তুই আর কবিতা? আমার জন্য এত বড় স্যাক্রিফাইস তোমার করতে হবে না, বুঝছো? তোকে না অতীতে নিয়ে তোর হাড়টা ওয়াশ করা উচিত। হাড়টা কি খুলে বের করে দিবো? না দিদি, হাড়টা খুলে বের করে দিই না। ওটা ভাবিস না, এটা থ্রিডি হার্ট, থ্রিডি হার্ট। আপন বোন এরকম হবে? ছাগল, তোর মতো ছাগলের একটা মানে এত সুন্দর বোন হবে, এটা এটা হতেই পারে না, তাই নেবে? তোর কাছে সম্পর্কে না কাছে এটি তোর একমাত্র এবং প্রথম এবং প্রধান চালাক হওয়ার প্রমাণ। চালাক হবি তুই, যখন গিট লাগিয়ে দিবি তখন তুই প্রমাণ করবি তুই একজন চালাক ছিল। যত তুই শুন, আদিবা তোকে অনেক লাভ করে, তুই ওকে বিয়ে করে। আদিবা আমার লাভ করে, আমি বিয়ে করি। ঠিকই বলছে, ঠিকই বলছে। আমি তো আদিবাকে লাভ করি না, ও আমাকে লাভ করে, ওর লাভ ওর জায়গা, আমার আমার বন্ধুত্ব বন্ধুত্বের জায়গা। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তোর বোনের সাথে আমার গিট লাগিয়ে দে, তুই আদিবাকে পছন্দ কর, তুই বিয়ে করে ফেল। ঠিক আছে, চলে গেল, চলে যাচ্ছে। আমি তোমাকে নিয়ে কাউকে না জানায় চলে যাবো আজকে রাতে কক্সবাজার। বেঁচে ঘোরাঘুরি করবো, হাসাহাসি করবো, অনেক কিছু করবো, মজা করবো, ফুর্তি করবো। ওই তোর মাথা ঠিক আছে? কি ব্যাপার, তোমার কণ্ঠ হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন? খবরদার।
না মানে আমি এভাবে বসলাম কারণ আমার কিছু কথা বলার আছে। যা বলবেন তাদের বল, আমার কিছু তারা আছে। তারা আছে মানে তুমি কি এখান থেকে কোথাও যাবে? এটাই আপনার প্রশ্ন? না মানে আমি কি তোমার সঙ্গে যেতে পারবো? আমি যদি বলি আমি এখান থেকে আমার বাসায় যাচ্ছি, সেখানে তো নিশ্চয়ই আপনাকে নিয়ে যেতে পারবো, তাই না? হ্যাঁ তাই তো, বাসায় গেলে তো আর আমাকে নিয়ে যাওয়া যাবে। মানে তুমি এখান থেকে বাসায় যাচ্ছ? তাহলে তো আমি তোমার সাথে যেতেই পারি। আপনি আমার সাথে থাকছেন? আমি পিছন পিছন হাঁটছিলাম না মানে ওই তার কারণ আপনার সাথে সাথে গেলে কি সমস্যা? সমস্যা নেই, তবে কোনো লাভও নেই। আমি কি লাভ লসের হিসাব করে নাকি? আমি তো আর বিজনেসম্যান না, আর লাভ লসের হিসাবটা করে বিজনেসম্যান যারা তার। আপনি কি আমাকে পছন্দ করেন? না মানে হ্যাঁ জি না কি জি পছন্দ মানে ভালোবাসেন? তার মানে শান ভাইয়া যেটা বলেছিল তা সত্য? ও তার মানে তুমিও? না জানা, মোটেও না। অনেক হয়েছে, আর হাঁটতে হবে না আমার। কেন? এরপর আমি একাই যাব। তুমি কি জানো? কি তুমি হচ্ছ গরমের ভেতর দক্ষিণ হাওয়া, যেটা শরীরে লাগলে মানে শরীর সাথে সাথে শীতল হয়ে যায়, জড়িয়ে যায়। আমি কি পিছনের দিকে হাঁটতে পারবো না? কিরে তোর তো কোনো খবরই নাই। আর খবর কি, তোর বোন তো পাতাই দিচ্ছে না। হ্যাঁ আমি বলেছিলাম না, এত মেয়ে তোর পিছনে ঘুরে তুই ওখান থেকে একটা বেছে নে, সুজানার আশা বাদ দে। আবার তুই আবার বললি? আরে না মানে তোকে না, আমি ওর নিজেকেই বলছি। সত্যি? তাহলে ঠিক আছে। শোন আমি তোকে একটা কথা বলি, হ্যাঁ মন দিয়ে শোন, মানে যাকে তাকে ভালোবাসা যায় না। মানে হ্যাঁ তোকে অনেকেই ভালোবাসবে, কিন্তু তাদেরকে তো আর তুই ভালোবাসতে পারবি না। তোর ভেতর থেকে যদি ভালোবাসাটা আসে তখন তুই নিজেই বুঝতে পারবি। সেই মানুষটা যখন তোর দিকে তাকাবে তখন দেখবি যে সব কিছু ঠিক, একটা আলাদা প্রসব। আর সেই মানুষটা যখন তোকে ছুঁয়ে দিব তখন দেখবি যে এটা অনেকটা স্বর্গ স্বর্গ, তোকে মনে হবে মানে নিজেকে মনে হবে একটা মুক্ত পাখি। তোর প্রেমের অসুখ হয়েছে তো? সেটা আমি শুনতে চাই না। রাখি রাখি। এই শোন আমার কথা শোন, হ্যালো শোন। কেন মানে আপনি আমার কাছে জানতে চাইলেন আমি আপনাকে ভালোবাসি কি বাসি না? আমি বললাম বাসি না, এখন আবার কি চাচ্ছেন? কেন ভালোবাসো না? আমার
ইচ্ছে তাই। না না না, বলতে হবে যে কেন ভালোবাসো, এটা বলতে হবে। ইচ্ছে মানে কি? শোনো, আমি মানে বুঝলাম না, কারণটা তো বলবো তাই না, কারণটা বলা উচিত না? মানে একটা কারণ দেখো, আমি তো কারণটা জানতে চাচ্ছি যে তুমি আমাকে কেন ভালোবাসো। কোনো কারণ না। This is so weird. মানে তুমি আমাকে বলবো না, আমি জানতে চাচ্ছি, প্লিজ আমাকে বলো। আই বাদাম, নিজেকে না বেহায়া লাগছে, আমার নিজের কাছে বেহায়া লাগছে। আমি সবকিছু আগে থেকে বলে দিচ্ছি, এখন তুমি মজা নিচ্ছ, প্লিজ কারণটা বলো, প্লিজ আমি কারণটা জানতে চাই। আইসক্রিম ভাই এদিকে আসো। এই তুই আসবি না, আমি আসবো। আরে বলেন আপা, বলেন আপনি কি আইসক্রিম খাবেন? আপনি বাবার সাথে কথা বলবেন না, আপনি আইসক্রিমওয়ালা বাদামওয়ালার সাথে কথা বলবেন। আমি আইসক্রিমওয়ালা, আপনি আমার সাথে কথা বলেন। কি খাবেন, চকবার, কাপ, কি ফ্লেভার দেবো, ভ্যানিলা, স্ট্রবেরি না অন্য কিছু? হ্যাঁ বলেন, আপনি আমার সাথে কথা বলেন। আপনি বাবার সাথে কথা বলবেন না, আপনি আইসক্রিমওয়ালা আর বাদামওয়ালার সাথে কথা বলবেন। আমি আইসক্রিমওয়ালা, কথা বলেন। আপা আপা, এই যে হাসিটা, এই যে হাসিটা অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লাগে, আমার ভালো লাগে। আপা কি পাগল নাকি? হ্যাঁ আমি পাগল, আমি স্ট্রেট পাগল হয়ে যাবো যদি তুমি আমার সাথে কথা না বলো, আমার প্রশ্নের উত্তর যদি না দাও। স্ট্রেট আমাকে উত্তরটা দাও, আমি জানতে চাই। কোনো উত্তর নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে সারা জীবন কি মানে এরকম বাদামওয়ালা এবং আইসক্রিমওয়ালা হয়ে থাকতে হবে? ওকে ফাইন, ঠিক আছে, আইসক্রিমওয়ালা হলে বাদামওয়ালা, যদি তুমি আমার সাথে কথা বলো, আমি আইসক্রিমওয়ালা বাদামওয়ালা হয়ে থাকবো সারা জীবন। এই যে এতগুলো কথা বললেন না, এগুলো বলা খুবই সহজ, করা খুব কঠিন না? আমাকে এখন করে প্রমাণ করতে হবে। ওকে প্রমাণ করবো। না লাগবে না। আমি অনেক আবেগী একটা ছেলে, আমার আবেগের বন্ধু সিন্দুকের চাবিটা আমি তোমার কাছে দিতে চাই। কি? ও সরি। দেখো আমি অনেক আবেগী একটা ছেলে, আমার আবেগের বন্ধু যে সিন্দুকটা, সেই সিন্দুকের চাবিটা আমি তোমাকে দিতে চাই, প্লিজ। আর ইউ সিরিয়াস? আই এম ড্যাম সিরিয়াস। কি আসলেই আমাকে ভালোবাসে? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার ক্ষেত্রে এটা লাভ এট ফার্স্ট সাইট। আমি আপনার ব্যাপারে কিছুই জানি না। হ্যাঁ হয়তো আমরা মিশছি, আমরা কথা বলছি, হাঁটছি, ঘুরছি, ফিরছি, কিন্তু মেবি দ্যাটস বিকজ আই লাইক ইওর কোম্পানি। তাছাড়া অনেক বড় একটা কারণে আমি তোকে ভালোবাসতে পারবো না। মানে কি বড় কথা? আই এম ক্রিশ্চিয়ান। তো আমি ক্রিশ্চিয়ান, আপনি মুসলিম, মানে এটা কোনো কারণ? হ্যাঁ এটা একটা ফালতু কারণ। মানে এখনকার সময় এসে কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে হিন্দু, মানে কে মুসলমান, এটা কোনো ম্যাটার করে না তো? এটা আমার কাছে একদমই ম্যাটার করে না, একদম না। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি একজন মানুষ, আমি একজন মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, দ্যাটস ইট। আমি এইসব বিষয় নিয়ে একদমই বদলাত না। আর যদি বলো ফ্যামিলির কথা, ফ্যামিলি নিয়ে ঝামেলা হবে তাহলে সেটা পরে দেখা যাবে, আমরা তাদেরকে কনভিন্স করবো, আর যদি না মানে তাহলে পালিয়ে বের করবো। শিওর আপনি? আমি খুবই সিরিয়াস, আই রিয়েলি লাভ ইউ। কিন্তু আমার একটু ভাবতে হবে। আবার কি ভাবনা, কি ভাবতে হবে? আমার একটু সময় লাগবে। অন্য কোনো প্রবলেম থাকলে বলো, অন্য কোনো প্রবলেম আছে? আহা বললাম তো লাগবে। Fenomeno
জীবনে এসেছো, হৃদয় জুড়ে শুধু তুমি রয়েছো। কখনো তোমায় হারাবো আমি, ভাবি কখনো তোমায় হারাবো আমি, একদিন তোমাকে ছাড়া কাটাবো কি করে, ভাবিনি কখনো তোমাকে ছাড়া কাটাবো কি করে, ভাবিনি কখনো, ভাবিনি কখনো তোমায় হারাবো। তাহলে তুমি কিছু বলবে না, তাই তো? ওকে ঠিক আছে, আমি যাই। না, আমি ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি, অনেক চিন্তা করার পর মনে হলো আমরা ট্রাই করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আমার জন্য একটা গোলাপ ফুল আনতে। Very simple. Just a moment. আমি যাব, একটা গোলাপ নিব, আমি চলে আসছি। Wait. No. একটা নির্দিষ্ট গোলাপ ফুল আনতে হবে, একটা নির্দিষ্ট জায়গাতে। মানে? গোলাপ ফুলটা আপনি শুরু করে আনতে পারবেন না। যাদের বাসায় যাদের গোলাপ ফুল, তাদের মন জয় করে তাদের পারমিশনটা নিয়ে তারপর আনতে হবে। আর সেটা বরাবর 12 দিন 12 ঘন্টা 12 মিনিট 12 সেকেন্ডের মধ্যে এনে দিতে হবে ওই জায়গাটাতে যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। আর এর মধ্যে আমার সাথে কোনো কোনো যোগাযোগ করতে পারবো, রাজি? রাজি। ঠিকানা বলো, কোথায় আনতে? 24 এসকেটন গার্ডেন সিটি। 24। এখনই চলে যাচ্ছো? Wish me luck. Garden City. Best of luck. Thank you.
আপনার জ্ঞান ফিরেছে? দেখুন ঘুমিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, অনেকক্ষণ আগে জ্ঞান ফিরেছে। তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকিনি। আপনি এখন আপনি কেমন আছেন? আমি এখন অনেকখানি সুস্থ বোধ করতেছি। আচ্ছা আচ্ছা, আমি কি ডক্টর ডাকবো? না না, ডাক্তার দেখে গেছে। ও মানে একটু আগে দেখে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। ও আচ্ছা, তাহলে মানে আমাকে একটু বাসায় যেতে হবে, তাহলে একটু বাসায় হয়ে তারপরে আবার আসি নাকি? আমি যাই। যদি কিছু মনে না করো তো একটা কথা বল। হ্যাঁ জি বলুন। আমার একটা ছেলে আছে, ওকে আমি প্রতিদিন স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি, কিন্তু আমার যে অবস্থা দেখছি তাতে মনে হয় আমার আরও দু একদিন এখানে থাকতে হবে। তাই বলছিলাম তুমি যদি আমার ছেলেটাকে একটু স্কুলে নিয়ে যেতে। হ্যাঁ, ওকে শুধু স্কুলে নিয়ে গেলেই তো হবে না, ওকে আবার নিয়ে আসতেও হবে। জি না, ঠিক আছে, অসুবিধা নেই, আমি আমি নিয়েও যাব, বাসায় পৌঁছেও দিই। আপনার ছেলের নাম কি? ওর নাম বিজয়। ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে স্কুলে নিয়ে যাবো, আবার বাসায় পৌঁছে দেবো। হ্যাঁ, আর আমি যাওয়ার সময় ডক্টরের সাথে কথা বলে যাচ্ছি। আপনি একদম ওয়েট হবেন না, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আসি তাহলে আমি। হ্যাঁ, সালাম। বাড়িতে
তাই নেই। আমি তো ভাবলাম ও তোমাকে অনেক ডিস্টার্ব করছে। না না না, একদমই ডিস্টার্ব করেনি। আপনাকে আরো কিছুদিন এখানে কিন্তু থাকতে হচ্ছে, আপনি ইচ্ছে করলে যেতে পারছেন না। আমি তখন এখন সুস্থ হয়ে গেছি, এখন বাসায় চলে যেতে পারি। আপনি এখন চাইলেও যেতে পারবেন না, ডক্টর সাহেবের সাথে আমার কথা হয়েছে, উনি মানে আরো দুদিন হয়তো বা আপনাকে রেখে দেবে। তুমি অনেক কষ্ট। না না, কি বলছেন, অনেক কষ্ট? না না, একদমই কষ্ট না। আমার জায়গায় অন্য কেউ থাকলে এই কষ্টটা করতো, বলুন, করতো না? আচ্ছা, তাহলে আমারও ভালো লাগছে যে আমার আসলে আমার লাইফে এরকম এক্সপিরিয়েন্স খুব কম, একজন অপরিচিত মানুষের এভাবে সান্নিধ্যে এসে তার সেবা করার সুযোগ পাচ্ছে। যাই হোক, আশা করি আপনি সুস্থ হয়ে গেছেন। বেটার, আমি আমি ডক্টর সাহেবকে ডেকে দিই, আপনি ওনার সাথে কথা বলেন, আর আমি ওনার সাথে কথা বলে ওনাকে পাঠিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। বিজনকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। ও ও, ঠিক আছে, অনেক কষ্ট করলেন, অনেক দায়িত্ব পালন। ঠিক আছে, আসি। অসুখ করে ঠিক হবে। অনেক ধন্যবাদ। আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই, আমি কি করবো? হ্যাঁ বলো। আমি জানি আপনাদের এই বাসায় গোলাপের গাছ আছে। হ্যাঁ আছে। সেখান থেকে আমি গোলাপ নিতে চাই, সম্ভব? হ্যাঁ, নিতে পারো। উপরে পিছনের রুমে বের করেছে গোলাপের গাছ আছে, ওখান থেকে তুমি করে নিতে পারো। আমি কি এখনই যাব? হ্যাঁ। Thank you.
কি খবর বল? কিরে তোকে এতবার ফোন দিচ্ছি, তুই ফোন ধরতিস না কেন? সর্বনাশ হয়েছে। আদিবা আর নেই, আদিবা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মানে? মানে যে আদিবা তোকে ভালোবাসতো সে আদিবা আর নেই। আমরা সবাই হাসপাতালে আছি, তুই তাড়াতাড়ি চলে। আলিফ, আমি তোকে কতটুকু ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না, কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস, তুই কখনোই আমার হতে পারবি না। আমি যেখানেই থাকি ভালো থাকবো আর তোকে ভালোবাসবো। তুই জানিস না, তোর দেওয়া আমার বার্থডে গিফট সব কিছুই আমি যত্ন করে রেখে দিয়েছি, কিন্তু ভাগ্যের পরিহাস, আমি আজ তোর থেকে অনেক দূরে। আমি সেদিন তোরা সুজানার শর্তের বিষয়টা জেনে গিয়েছিলাম। আমি শর্তটা জানার পরপরই ওই বাসা থেকে বিজনের কাছে গিয়ে গোলাপটা নিয়ে এসেছিলাম। গোলাপটা গাড়িতে আছে, ওটা সুজানাকে দিস। সুজানা তোর জন্য অপেক্ষা করে আছে, তুই ভালো থাকিস। ইতি কখনো তোর হতে না পারা আদিবা। তার মানে কি, মানে সিনেমার মতো, মানে তোমরা দুজন কি ট্রিন্স? আমি সুজানা ডি কস্টা আর ফারজানা ডি কস্টা। আমি কি ভাবতে কি, এই যে তোমার গোলাপ ফুল, মানে তুমি চিন্তা করতে পারবে না যে এই গোলাপ ফুল অ্যারেঞ্জ করার জন্য আমাকে কতটুকু কষ্ট করতে হয়েছে। নো, আই হ্যাভ আইডিয়া। ইন ফ্যাক্ট আমি না ইচ্ছে করে তোমাকে একটু কষ্ট দিয়েছি। মানে? মানে হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম তুমি আমার জন্য কতটুকু কষ্ট করতে পারো। আর তুমি যাকে হসপিটাল নিয়ে গিয়েছিলা সে আমার এবং ফারজানার পালিত বাবা, আমাদেরকে ছোটবেলায় অ্যাডপ্ট করেছে। আর বিজন, বিজন আমার বাবা রিয়েল ছেলে, অ্যাডপ্টেড না। ইন ফ্যাক্ট
আমি বাবাকে তোমার কথা অনেক আগেই বলে দিয়েছিলাম। বাবাকে বলেছি বাবা আমি ছোট্ট একটা প্ল্যান করবো, তুমি কি আমাকে হেল্প করবে? বাবা বলেছিল অফকোর্স। তারপর এসব হয়ে গেল আর কি। আমি গিনিপিক পরীক্ষায় হ্যাঁ দিয়েছি, আর তুমি আমাকে বলো যে আমি আসলে পরীক্ষায় কত কত নাম্বারে কত পেয়েছি। তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আরে ছোট একটা ছোট। Okay, follow me.